ওনারাদের পতন ওনারা যদি চায় আমি ঠেকাবো কিভাবে? আমরা তো কারো পতন চাই না, আমরা চাই একটা নির্বাচন, এই আন্দোলন শান্তিপূর্ণ। আপনারাই বলতেছেন এবং সবাই বলে, এমনকি আওয়ামী লীগও বলে যে এই আন্দোলন দিয়ে কি সরকার করবে নাকি। অর্থাৎ এটা একটা রেসপন্সিবিলিটি। তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যখন জেলে পাঠায়, তখন আমাদের নেত্রী বলে গেছে খবরদার আমার মুক্তির জন্য কোনো উচ্ছৃঙ্খল কোনো আচরণ হবে না। বিশ পার্থক্যটা এটাই যে তারা বলে না যে দেশে স্থিতিশীলতা আছে বলে উন্নয়ন হয়েছে। এই জন্য আমরা যেটা বলি, স্থিতিশীলতাটা আছে যেহেতু বিরোধী দলে বিএনপি। আজকে যদি বিরোধী দলে আওয়ামী লীগ থাকতো আর বিএনপি ক্ষমতায় থাকতো, তাহলে দেশে স্থিতিশীলতা থাকতো না। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এবং যে নির্বাচনটা জনগণ ভোট দিতে পারে, গত দুটি নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি, মানুষের সেই ভোটের অধিকারটা আমরা ফিরে পেতে চাই। আওয়ামী লীগ যেরকম যে বিএনপিকে বলে, একে পরিষ্কার বলে যে বিএনপিকে কোনো ক্ষমতা আসতে দেওয়া যাবে না, বা ইতিমধ্যে তারা যে সমস্ত বেগম খালেদা জিয়াকে চিকিৎসার সুযোগ দিচ্ছে না, আমাদের নেতা তারেক রহমানকে একের পর এক মামলা দিয়ে মানে সে যাতে দেশে না আসতে পারে, এমনকি তার স্ত্রীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, অর্থাৎ বিএনপিকে এলিমিনেট করতে চায়। আমাদের প্রতিদিন নেতা কর্মীকে ধরতেছে, জেলে যাইতেছে, যারা জেলে যাচ্ছে তাদের মাম তারা জামিন পাওয়ার পরও বের হতে পারছে না। অর্থাৎ আওয়ামী লীগের টার্গেটটা হলো মাইনাস বিএনপি, তার একটা ইলেকশন চাই। কিন্তু আমরা এখানে পরিষ্কার বুঝি, আমরা মাইনাস আওয়ামী লীগ ইলেকশন চাই না, আমরা চাই আওয়ামী লীগ ইলেকশনে আসুক কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় থাকে না, অর্থাৎ একটা নিরপেক্ষ একটা সরকার ক্ষমতায় থাকুক। সে আর আমি মাঠে প্রতিদ্বন্দ্বিতা করব, জনগণ যাকে ভোট দেয় সে ক্ষমতায় যাবে। কথাটা পরিষ্কার, দুজনের বিষয় স্ট্যান্ডটা কিন্তু দুই রকম। তারা চাচ্ছে যে তারা ক্ষমতায় থাকবে, তারাই প্রধানমন্ত্রী থাকবে, তাদের মন্ত্রিপরিষদ থাকবে, তারপর একটা নির্বাচন। আর আমরা বলতেছি না, আমরা একটা ফেয়ার নির্বাচন চাই। আপনিও ক্ষমতা চাই না, আমার পাবলিকের কাছে আসেন, আমরাও পাবলিকে আসি, পাবলিক যাকে ভোট দেয় সে ক্ষমতায় যাবে। শেয়ার মার্কেট লোপাট হয়ে গেছে, আজকে ডলারের দাম কত বাড়তেছে, আজকে অনেক বলতেছে যে আমাদের আর এক মাস পরে দুই মাস পরে যে সমস্ত ঋণ নিছে সেই ঋণের ইনস্টলমেন্ট দেওয়ার মতো অবস্থা বাংলাদেশে থাকবে না। কাজে সেদিকে কিন্তু আওয়ামী লীগ চিন্তা করছে না, আমরা চিন্তা করতেছি, কারণ এই দেশের মানুষের জন্য আমরা রাজনীতি করি, ক্ষমতার জন্য না শুধু। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতার জন্য রাজনীতি করে, তারা ক্ষমতা ছাড়তে চায় না। আমরা এই জন্য বলছি, আজকে দেশবাসীকে আমরা আহ্বান জানাচ্ছি, সারা পৃথিবীকে বলতেছি যে এই দেশটা যাতে রসাতলের দিকে, তারা চাচ্ছে একটা অ্যানার্কির দিকে নিয়ে যেতে, অ্যানার্কির দিকে নিয়ে যে বিএনপিকে মাইনাস করে তার একটা নির্বাচন করতে চায়। আমরা সেটা চাই না, আমরা চাই একটা শৃঙ্খলার মধ্যে, শান্তির মধ্যে ওনারা বলুক যে আগামী নির্বাচন কোন অবস্থাতেই তাদের অধীনে হবে না, একটা ক্যাটেগরির অধীনে হবে, তারপরে নির্বাচন হবে। জোর করে তারা করতে চায় কেন? জোর করে করতে গেলে তো তার আন্দোলনের প্রশ্ন আসবে, তখনই পতনের প্রশ্ন আসবে। তো পতন তো ওনারাই যদি চায়, পতন ওনারাদের পতন ওনারা যদি চায়, আমি ঠেকাবো কিভাবে?